আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো বাবুর্চির স্টাইলে ভুনা খিচুড়ি। তো আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের কাছে ভুনা খিচুড়ি হলে কিন্তু কোনো কথাই না। ভুনা খিচুড়িটা সবার কাছে অনেক অনেক ফেভারিট, আর বৃষ্টির দিন বলেন কিংবা শীতের দিন কিংবা সবসময় ভুনা খিচুড়িটা সবার কাছে ফেভারিট। তো দেখাবো কীভাবে আমি ভুনা খিচুড়ি তৈরি করে রান্না করেছি। তো এর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই আজকের ভুনা খিচুড়ি তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগতো স্যার। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর চারটি রসুন, চারটি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, চারটি এলাচ, চার এক দুইটি দারচিনি, আর একটি তেজপাতা মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর হাফ টিস্পুন গোটা জিরা, আর লাল মরিচের গুঁড়া, আর এখানে আদা রসুন আর জিরা পেস্ট। আর এখানে আমি দুই রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করবো। এখানে মসুরের ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো চাল আমি দিব এক কাপ। তো এক কাপ চালে এক কাপ দুই ডাল মিশিয়ে এক কাপ কিন্তু ডাল দিতে হবে। চাল আর ডাল সম পরিমাণ হতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটার টেস্ট দ্বিগুণ হবে। তো এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর সাথে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তো ঘিটা দিলে, ঘিটা দিয়ে রান্না করতে স্যার, ঘিটা দিলে কিন্তু খিচুড়িটার স্বাদ দ্বিগুণ হবে। আর ঘির ফ্লেভার থাকবে খিচুড়ির মধ্যে, এতে করে অসাধারণ খেতে হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিলাম, কাঁচা মরিচ আর যে গোটা সব মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন। আর রসুন আর পেঁয়াজটা কিউব করে কেটে দিয়েছি, এর কারণ হচ্ছে খিচুড়ির মধ্যে এভাবে বড় বড় করে কেটে দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো নেড়ে চেড়ে আমি এর মধ্যে যখন একটু লাল লাল হয়ে যাবে, তো এর মধ্যে আমি যে বাটা মশলাগুলো আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো এর মধ্যে আমি চাউল আর ডাউলটা ধুয়ে রাখছিলাম। তো ধুয়ে আমি পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, এতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম মশলার সাথে একদম মিক্সড করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তো যাতে মশলাটা চালটা একদম মিশে যাবে, এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। আর খেতে যে এতটাই টেস্ট ছিল, নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট ধরে নেড়ে এভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিয়েছি। তো আমি আজকে ভুনা খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারে রান্না করতেছি, দেখতেই পারতেছেন। তো পানিটা দিতে হবে, পানির একটা পরিমাপ আছে, সেটা হচ্ছে হাতের আঙ্গুলে 3 কর, আর ওই যে খুন্তির সাথে এইভাবে মেপে নেবেন। তো এটা আসলে এভাবে চালটা নেড়ে চেড়ে সমান করে দিয়ে তারপরে খুন্তিটা এভাবে বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে দিয়েছি, কীভাবে বসিয়ে দিয়ে দেখবেন যে হাতে 3 কর পরিমাপ আছে কিনা, তো তাহলে কিন্তু পানির পরিমাপটা ঠিকঠাক হবে। তো এভাবে দিয়ে আমি যে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আটকে দিয়েছি। তো 4-5টি মতো সিটি দিয়ে আমি দিলে কিন্তু হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেলেছি, খুলে দেখতে পাচ্ছি ভিতরে কত সুন্দর, আর এত সুন্দর যে স্মেল বার হচ্ছিলো কী বলবো, আর সারা বাড়ি তো স্মেলে মোমো হয়ে যাচ্ছিলো। তো দেখি কতটা লোভনীয় দেখলে বুঝতে পারতেছেন, আর খেতে তো অসাধারণ স্বাদ ছিল। তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিব, আমি যে ব্র্যান্ডের ঘি নিয়েছি তা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন। তো আমি ঘিটা এখন দিয়ে দিব উপর থেকে,
এতে করে গ্রিন স্মেল সুন্দর হবে আর খিচুড়িটা খেতেও আরও দ্বিগুণ স্বাদ হবে। দিয়ে আমি 3 মিনিটের মতো ঢেকে রাখি। তো ঢেকে আমি নামিয়ে সার্ভ করব। অবশ্যই আমার ভিডিওটি আজকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।